আমাকে গরিবের সাহায্য করেন, জিনিসের দাম কমান। আমরা তো 10,000 টাকা বেতনের চাকরি করে কি করবো? আমরা গরিবে কেমনে খামু, কেমনে বাঁচমু? কন আমরা তো নৌকা মার্কার সাপোর্টার, আমরা আমি লীগের সাপোর্টার, তারপরে এর কাছে আমরা আবেদন পাই না। আমরা হেরে পাশ করায় কি করবো? হ্যাঁ গরিবে কি করবো? গরিবের সাহায্য তো রিলিফের চাইল দেও, একটা কাট করে দেও গরিব গ। হাসিনার কাছে আমরা চাই, বীর কাছে চাই, সাহায্য চাই আমরা। মজুরি রিক্সা চালাই ভাই, ডেলি ভাই 500 টাকা রোজ ভাই, 500 টাকা কাম করি, চালের দাম এক পালা চালের দাম 350, তেল 200 টাকা কেজি, তো খামু কি? 500 টাকা ভাইয়া পোলামায় না খাতে চিকুবা তো খামু কি? এইবার জন্য চলবো ভাই, আমরা গরিব না খাই মরতে পারবো কথাই। হ্যাঁ তো কষ্ট, যারা আমরা তো গরিব মানুষ মনে করেন যে অহনে তো এত নিয়া খাইতে পারি না, বেশি নিয়া খাইতে পারি না, অহনে যেমন পারি এমনই নিয়ে খাই দাম বাড়ার কারণে। আর সাধারণ মানুষের কি দুর্ভোগ, দুর্ভোগ হচ্ছে সাধারণ মানুষের। পরে আর মহিলা কেমনে গরিবে চলবো? আমি সমস্যা হয়ে গেছি, ভালো সমস্যা। যে জিনিসের দাম পত্র সরকার উচিত দাম কমানোর।